হজরত ইমাম আবু হানিফা নুমান বিন সবিত রাদিয়াল্লাহু তাআলাহু ও চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ সহস্রাধিক গ্রন্থপ্রণেতা ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলাহু এর স্মরণে কক্সবাজারের আন্তর্জাতিক ইমাম আজম ও আলা হজরত কনফারেন্স সম্পন্ন হয়েছে। রবিবার বিকেল থেকে পাবলিক ময়দানের শহীদ সুভাষ হলের মিলনায়তনে রাত 12টা পর্যন্ত চলে এই কনফারেন্স। আল্লামা অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি। প্রধান আলোচক ছিলেন সোলাইমান আনসারি। বিদেশি আলোচক ছিলেন শ্রীলঙ্কা থেকে আগত আন্তর্জাতিক ইসলামিক স্কলার হাফেজ ইহসান ইকবাল কাদরি। সময় বক্তারা ইমাম আজম ও আলা হযরতের জীবনী নিয়ে আলোকপাত করেন। উর্দু, ফার্সি, ইংরেজি, হিন্দি এমনকি বাংলায় অনুবাদ করেছে তোলার জন্য কনফারেন্সে অসংখ্য ওলামায়ে কেরাম সহ রাবেতায়ে ওলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশ কক্সবাজার জেলার সদস্যরা উপস্থিত ছিলেন। পরে মোনাজাতের মাধ্যমে শেষ হয় কনফারেন্স। নিউজ ডেস্ক, টিটিএন, কক্সবাজার।